ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলার টুডে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে আরেকটি জব সার্কুলার নিয়ে আলোচনা করব। সেই জব সার্কুলারটি হলো রাজস্ব বোর্ডের জব সার্কুলার। জব সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন। জব সার্কুলারের প্রথমে আছে এখানে ক্রমিক নাম্বার, তার পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জেলার কোঠায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সেই সকল জেলার নাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, অনেকটা লম্বা লিস্ট আছে। এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তাছাড়াও মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও পুত্র কন্যার পুত্র, কন্যা ও এতিম, শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এই সকল জেলা ছাড়া যদি কেউ মুক্তিযোদ্ধা হয় বা প্রতিবন্ধী হয়, মুক্তিযোদ্ধার কোঠায় থাকে এবং প্রতিবন্ধী হয়, তাহলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। এটা হলো আসলে কোন কোন জেলা থেকে আবেদন করতে হবে তার বর্ণনা। তারপরে আসি পদের নাম। পদের নাম হলো কম্পিউটার অপারেটর। এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা বেতন। কম্পিউটার অপারেটরের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কোনো বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস অথবা তার সমমান ডিগ্রিধারী হতে হবে। বাংলায় 25টা শব্দ লেখা এবং ইংরেজিতে 30টা ওয়ার্ড লেখার মতো তাকে যোগ্যতা থাকতে হবে, কম্পিউটারে লেখার মতো যোগ্যতা থাকতে হবে। তারপর পরিসংখ্যান অনুসন্ধায়ক, বেতন গ্রেড 12, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পদের সংখ্যা হলো 5টি। মাস্টার ডিগ্রি অফ সেকেন্ড ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স ইন স্ট্যাটিক অফ ইকোনমিক্স অর ম্যাথমেটিক্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে রিকগনাইজড ইউনিভার্সিটি, ইউজিসি বা অন্যান্য ইউনিভার্সিটিতে অনুমোদিত, সেকেন্ড ক্লাস, কমপক্ষে সেকেন্ড ক্লাস পেয়ে আপনাদেরকে মাস্টার ডিগ্রি করতে হবে এবং অনার্স কমপ্লিট করে থাকতে হবে। তারপর 3 নম্বর আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, অর্থাৎ শর্ট হ্যান্ড লেখা যারা লেখে তাদের কথা বলা হয়েছে। বেতন গ্রেড 13, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড 13 বেতন কত এটা দেখতে পাচ্ছেন। তার লুক নিবে হলো 13 জন, উচ্চ মাধ্যমিক সমমান শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ HSC পাস বা তার সমমান হলে চলবে এবং শর্ট হ্যান্ড লেখার মতো যোগ্যতা থাকতে হবে। তারপরে 4 নম্বর আছে উচ্চমান সহকারী, গ্রেড হলো 13, লুক নিবে 12 জন। তারপর হলো ব্যাচেলর ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ ব্যাচেলর্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে করা থাকতে হবে। তারপর আছে শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অর্থাৎ কম্পিউটার অপারেটর, নিবে হলো 28 জন, উচ্চ মাধ্যমিক সমমান শিক্ষা, HSC অথবা সমমান শিক্ষা, সমমান পাস থাকলে হবে। প্রতি গতি টাইপ রাইটিংয়ের ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে 70 ও 25 শব্দ, বাংলায় শর্ট হ্যান্ড টাইপ রাইটিং এর গতি প্রতি মিনিটে 45 ও 20 শব্দ থাকতে হবে। টার্মিনাল অপারেটর বেতন গ্রেড হলো 14, টোটাল নিবে হলো 5 জন, HSC প্রিফারেবল ইন সায়েন্স, অর্থাৎ সায়েন্স থেকে যারা HSC পাস করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মাস্ট কোয়ালিফাই স্ট্যান্ডার্ড এপিটিএট টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের এপিটিএট টেস্ট করা হবে আর কি। তারপর পাঞ্চ কার্ড অপারেটর, বেতন গ্রেড 14, নিবে হলো 1 জন, কোনো শিক্ষিত বোর্ড, উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, উচ্চ মাধ্যমিক HSC পাস হলেই হবে। তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 16, কোনো শিক্ষিত বোর্ড, মাধ্যমিক পাস নাকি সরি উচ্চ মাধ্যমিক পাস, এটাও HSC পাস লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, অর্থাৎ বাংলায় 20টি শব্দ লেখার মতো যোগ্যতা এবং ইংরেজিতে 20টি ওয়ার্ড লেখার মতো যোগ্যতা তাকে থাকতে হবে। 9 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হলো 16, উচ্চ মাধ্যমিক সমান শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ HSC বা তার সমমান হলে চলবে। মুদ্রাক্ষরিক লিখনে বাংলায় 20 শব্দ, ইংলিশ ও ইংরেজিতে 28 শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে। টেলিফোন অপারেটর, বেতন গ্রেড 16, নিবে হলো 2 জন, কোনো শিক্ষিত ভোট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হইতে হবে, অর্থাৎ HSC পাস হইতে হবে। তারপরে আছে 11 নম্বর আছে ড্রাইভার, গ্রেড হলো 16, নিবে 10 জন, অষ্টম শ্রেণী পাস, 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা সহ, 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাস হলেই হয়ে যাচ্ছে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আচ্ছা, নিম্নে দেখা যাচ্ছে এখানে আবেদনকারীর বয়স হতে হবে 1/5/2019 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1/5/2019 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স হতে হবে 18 থেকে 30 বছর, জন্ম তারিখ সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে। সরকারি চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সময়ের মধ্যে অনলাইন আবেদন করতে হবে। এই তো, যদি কোনো শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা কোটায় হয় তাহলে 18-32 বছর পর্যন্ত নেবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রার্থীকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে, যে অনলাইনে NBR.teletalk.com.bd, এইখানে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে 26/5/2019 সকাল 6 ঘটিকা হতে 15/7/2019 জুন মাসের 26 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
এই তো আর তেমন কিছু নাই। বর্ণিত পদের জন্য 110 টাকা জমা দিতে হবে, অর্থাৎ সকল পদের জন্য 110 টাকা ফি দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। টেলিটক সিমে অ্যাপ্লিকেশন করার পর একটা ইউজার আইডি পাবো, সেই ইউজার আইডির মাধ্যমে ফিটা প্রদান করতে হবে। এই তো আর তারপরে যদি কোনো তাও যদি কোথাও তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে, যে কোনো তথ্য কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ার যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে 121 এই ফোন এই নাম্বারে ফোন করে তাদের সাথে কাস্টমার যোগাযোগ করলে হয়ে যাবে। এই তো ছিল আজকের এই আবেদনটির বিস্তারিত বর্ণনা। চলুন আমরা এবার দেখে আসি কীভাবে আবেদনটি করা যায়। এভাবে হ্যাঁ, আবেদন করার জন্য আমরা এই যে এই অ্যাড্রেসটিতে চলে যাব। যে কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলে ল্যাপটপ, বা কম্পিউটার থাকলে কম্পিউটার, অথবা যদি স্মার্টফোন থাকে স্মার্টফোনের ব্রাউজারে গিয়ে লিখব হল nbr.teletalk.com.bd। আমরা চলে যাই ব্রাউজারে, লিখি nbr.teletalk.com.bd, লিখে ইন্টার দিই। ইন্টার দিলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR বাংলাদেশ, এই পেজটি চলে আসবে। এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক দিলে অ্যাডভার্টাইজমেন্টে লোকেশনটি অ্যাডভার্টাইজমেন্টটি এসে পড়বে, সার্কুলারটি আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা অ্যাডভার্টাইজমেন্টে না গিয়ে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি। অ্যাপ্লিকেশন দেখছেন আপনি যেই পদের জন্য উপযুক্ত আপনি সেই পদটি এখানে সিলেক্ট করে নেবেন। যেমন কম্পিউটার অপারেটর হলে কম্পিউটার, এই যে এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, ড্রাইভার, সবগুলো এখানে পদগুলো এখানে আছে। ধরেন আমি কম্পিউটার অপারেটরে অ্যাপ্লিকেশনটি করবো, তাহলে কম্পিউটার অপারেটর অপারেটর সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিব। আপনার এই ফর্মটি দেখতে পাচ্ছেন, ফর্মটি এসে পড়ছে। আগের যে সার্কুলারগুলো আমি দেখিয়েছি সেখানেও একদম সেম পেজটি আসছে। জাস্ট এখানে খালি শুধু ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করলেই হয়ে যাবে। আচ্ছা আমি একটু পজ করে ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম স্টার মার্কস, স্টার মার্কসের অর্থ হলো অবশ্যই এই ফর্ম যে স্টার মার্কস দেওয়া থাকবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। সেই আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকবার বলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম নাম দিয়েছি, তার ফাদার্স নেম ফাদার্স নেম, মাদার্স নেম মাদার্স নেম, ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন, তারপরে মাস, তারপরে জন্মসাল, তারপরে জেন্ডার মেল ফিমেল, অর আদার্স যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেল, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি আর কোনো অপশন নাই, রিলিজিয়ন ইসলাম নাকি অন্য কোনো যদি ধর্মাবলম্বী হন তাহলে সেটা দিয়ে দিবেন, রিলিজিয়ন, তারপর ন্যাশনাল আইডি অবশ্যই ন্যাশনাল আইডি এখানে দিবেন, ইয়েস ইয়েস সিলেক্ট করলে ন্যাশনাল আইডি অপশনটা আসবে, ইয়েস সিলেক্ট না করে দেন তাহলে আসবে না, পাসপোর্ট পাসপোর্ট নাই নো নো, বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন দিবেন, বার্থ রেজিস্ট্রেশন ইয়েস দিলে এই যেখানে অপশনটা চলে আসবে, যেহেতু নাই তাই এটা ক্লিক দিয়ে দিচ্ছি। মেরিটাল স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস মেরিট না সিঙ্গেল, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, তারপর কুঠা, তারপর কোনোগুলো আমার কোনো কুঠা নাই, ফ্রিডম ফাইটার্স চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, আমার কোনো অরফান, এই যে কোনো কুঠা নাই এই জন্য নন কুঠা দিয়ে দিয়েছি। তারপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইলিং অ্যাড্রেস, মেইলিং কেয়ার অফ, কেয়ার অফ তো আপনার গার্ডিয়ান কে তার নাম দিতে পারেন এখানে, তারপরে ভিলেজ বা টাউন অথবা রুট নাম্বার অথবা হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার এখানে দেবেন, তারপর আছে ডিস্ট্রিক্ট বা আছে উপজেলা, তারপরে আছে পোস্টাল ও পোস্ট অফিস, পরে পোস্টাল কোড, এটা হলো মেইলিং বা প্রেজেন্ট অ্যাড্রেস আপনি দিতে পারেন। তারপরে আছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস, যদি সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দিলেই হয়ে যাবে, আর যদি সেম না হয় তাহলে আলাদা আলাদাভাবে ফর্মটা পূরণ করে দেবেন। তারপর আছে মোবাইল নাম্বার, এখানে যে মোবাইল নাম্বারটা থাকবে এখানে সেই মোবাইল নাম্বারটাই থাকবে। তারপরে এখানে আর কিছু নেই, এখানে আছে আপনার কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, ফার্স্ট হলে এসএসসি এসএসসি এক্সামিনেশন এসএসসি বোর্ড ঢাকা, আপনি যেখানে সিলেক্ট করলে কোন বিষয়ে পড়াশোনা করেছেন সেটা এখানে থাকবে, তারপরে বোর্ড কোন বোর্ড থেকে এখানে বোর্ডে ক্লিক দিলে বোর্ডের নাম চলে আসবে, তারপর রোল নাম্বার ডেটাবেসে দিয়ে দিবেন। অবশ্যই এখানে যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন দেখতে পাচ্ছেন নাকি জিপি আউট অফ ফোর, সিজিপি হলে আউট অফ ফোর, জিপিএ হলে আউট অফ ফাইভ, তাহলে আমি জিপিএ এই জন্য আউট অফ ফোর ফাইভ দিয়ে এখানে জিপিএটা বসাই দিয়েছি। তারপর গ্রুপ কোন গ্রুপ থেকে পাস করে আসছেন এখানে দেখতে পাচ্ছেন সেই গ্রুপ, পাসিং ইয়ার কত সেটা বসাই দিবেন, তারপর এইচএসসি বা তার সমমান যদি হয় তার এইচএসসি, ডিপ্লোমা হলে ডিপ্লোমা দিবেন, অন্য অন্য যদি থাকে অন্যগুলো দিবেন। আমি এইচএসসি এইচএসসি দিয়ে দিচ্ছি, বোর্ড ঢাকা, রোল নাম্বার দিয়ে দিচ্ছি, জিপিএ আউট অফ ফাইভ এই জন্য দিয়ে দিচ্ছি, গ্রুপ সায়েন্স, পাসিং ইয়ার 2016। যে কম্পিউটার অপারেটর জন্যগুলো প্রয়োজন নাই, তারপরে যদি আপনি পাস করে থাকেন আপনি দিতে পারেন, নো প্রবলেম, দিলে ভালো। তারপরে আছে এক্সপিরিয়েন্স ইনফরমেশন, ডু ইউ হ্যাভ মিনিমাম স্পিড ইন কম্পিউটার টাইপিং ইন ইংলিশ 30 আর বাংলা 25, আপনি কি ইংলিশে 30 ওয়ার্ড এবং বাংলায় 25 লিখতে পারেন, এটা আর কি প্রশ্ন করছে। যদি এটা আপনার এক্সপিরিয়েন্স যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন, যদি না হয় নো দিয়ে দিবেন। ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস, আপনার কোনো যদি ডিপার্টমেন্ট অলরেডি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন বা সেই গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে সেগুলো সিলেক্ট করে দেবেন, যদি না হন তাহলে নান দিয়ে দিবেন।
তারপর আছে ভেরিফিকেশন কোড, এই যে ভেরিফিকেশন কোডের জন্য এটা এখানে টান দিয়ে দিলেই দিয়ে এই যে সমানের আগে একটু ঘোরা দিলে, আর যদি ফোন হয় আপনি দেখে দেখে কি যা আছে একদম সেম টু সেম লিখে এখানে লিখে ফেলবেন, তাহলে হয়ে যাবে, টাইপ করে ফেলবেন। তারপর এখানে দেখেন এখানে নেক্সট ক্লিক দিলে ক্লিক হচ্ছে না, তার কারণ হলো যেখানে টিকটা দিয়ে দেবো, অর্থাৎ দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ কারেক্ট, উপরে সম্পূর্ণ ইনফরমেশন কারেক্ট আছে, আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, আমি এখন নেক্সট স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি, এটা আর কি বলছে। সো অবশ্যই এগুলো সব ইনফরমেশন ঠিক আছে কিনা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিয়ে দিন। দেখেন এইবার প্রিভিউ পেজটি চলে আসছে, এই যে আপনি ফার্স্ট টু লাস্ট এই পেজটি দেখে নেবেন, যদি এগেইন একটু ফার্স্ট টু লাস্ট চেক করে নেবেন, যদি কোনো ভুল থাকে অবশ্যই ভুল কোনো ইনফরমেশন দিবেন না, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি ফার্স্টেই ওরা বাতিল বলে দিয়ে দিবে। সো আপনি অবশ্যই এটি কেয়ারফুলি দেখে নেবেন। তারপরে আছে আপলোড ফটো, এখানে ফটো আপলোড করে নিচ্ছি, তারপরে আছে আপলোড সিগনেচার, অবশ্যই আপনারা সিগনেচারটা আর ফটোটা রিসাইজ করে নেবেন। আমি রিসাইজ করার জন্য এখানে টিকটা দিয়ে দিবেন, রিসাইজ করার জন্য একটা আছে ওয়েবসাইট আছে, এখানে গেলে আপনি যেখানে দেন ফটো সিগনেচার ভ্যালিডেটর এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলেই আপনারা ফটো কিভাবে রিসাইজ করতে হয় সেখানে দেখতে পাচ্ছেন। এই যে আপনার ছবিটা এখানে চেক করে নেবেন যে ছবিটা ঠিক আছে কিনা, তাহলে একটা ছবি যদি আপলোড করেন, আপলোড করে আপনি দেখতে পারেন, যেমন এই ছবিটা আমি দিয়ে দিলাম, দিয়ে চেক নাও দিলাম, ফটো ইজ ভ্যালিড, তার মানে কি ফটোটা এটা আপলোড করার জন্য ঠিক আছে, চেক করে নেওয়া যাবে। সিগনেচার এখানে ক্লিক দেন, যে আমি যে সিগনেচারটা দিয়েছি সিগনেচার যেখানে দিই ফটো দেওয়া দিয়ে চেক করি, চেক যে সিগনেচার ইজ ভ্যালিড। আপনি যদি ভ্যালিড না হয় তাহলে ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজার, এখানে অনলাইন ইমেজ রিসাইজারে যাবেন, গেলে দেখতে পারবেন এই যেখানে আপনার ইমেজটা আপলোড করে দেবেন, আপলোড করে পরবর্তীতে আপনি কীভাবে করতে হয় এটা আপনি একটু দেখে নিন, অথবা এটা নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ আমার এটা না, পরে এখানে আসি, পরে এটা আপলোড করে দেওয়ার পর এখানে ক্লিক দিয়ে দিচ্ছি নেক্সট, অবশ্যই টিক চিহ্নটা দিয়ে দিবেন, টিক চিহ্ন না দিলে আপনি সাবমিট অপশনটা কাজ করবে না, টিক চিহ্নটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR বাংলাদেশ এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে গেছে। তারপরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হলে সম্পূর্ণ পেজটি প্রিভিউ আসবে, আপনি অবশ্যই এটা প্রিন্ট করে রেখে দিবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার আইডি, এই ইউজার আইডি ধরে আপনি পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করার জন্য অবশ্যই আপনি একটা টেলিটক সিমে টাকা ভরে রাখবেন, টাকা ভরে SMS অপশনে গিয়ে লিখবেন NBR স্পেস ইউজার আইডিটা দিয়ে দিবেন, দিয়ে সেন্ড করবেন 16322, আর একটা ব্যাক করবে, একটা ব্যাক মেসেজ দিবে একটা পিন নাম্বার সহ, পরবর্তীতে আপনি আরেকটি মেসেজ করবেন, লিখবেন NBR স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবেন, তাহলে আপনাকে একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দেবে যেটা আপনি ইউজ করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখার জন্য, আবার অন্য সময় আসবো আরেকটি সার্কুলার নিয়ে। সবাইকে এগেইন ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।